আচ্ছা আপা, মুরগি পালনে শুধু লাভ আর লাভ, লস কি হয় না? অবশ্যই লস আছে, আমিও তো অনেক লস খাইছি, অনেক ধৈর্যের পরে। ধৈর্য ধরতে হয় যে কোনো কাজে, ধৈর্য ধরতে হয়, আর ধৈর্য ধরলে এটার সফলতা আশা করা যায়। কারণ আমি এই যে মুরগির খামারে আসবেন, আসেই আপনি লাভটাই বিশ্রাইবেন তাইলে হবে না। আপনি এটার মধ্যে লাভ লস মিললা আসি বিদেই দেই ব্যবসা, আর এটাই আল্লাহ তাআলা এটা ইয়া করে দিছে, হালাল করে দিছে, লাভও আছে লসও আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দাউদকান্দিতে সর্বপ্যান্না দিঘিরপাড় এলাকায়। আমরা এই মুহূর্তে আছি একজন নারী উদ্যোক্তা খাদিজা আপার ফার্মি মুরগির খামারে। আমরা আগেও একবার এসেছিলাম আপার এখানে, আপনাদেরকে দেখেছিলাম তার সফলতার গল্প। কিন্তু বর্তমানে কিন্তু খাদিজা আপার খামারে প্রায় 1400 থেকে 1500 মুরগি রয়েছে। তিনি প্রথমত মাত্র 400 মুরগি দিয়ে খামার যাত্রা শুরু করলেও বর্তমানে বাণিজ্যিকভাবে তিনি ফার্মি মুরগি লালন পালন করছেন। আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই নারী উদ্যোক্তা খাদিজা আপার ফার্মি মুরগির খামার, এবং যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা চিন্তা ভাবনা করছেন যে আমরা মুরগি পালন করব বা কীভাবে করতে পারি বা কীভাবে সফল হতে পারি, মূলত তাদের কারণে আমাদের ছুটে চলা। আজকে আমরা সেই নারী উদ্যোক্তা খাদিজা আপার কাছ থেকে তার সফলতার গল্প আপনাদেরকে শোনাবো। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম খাদিজা আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপা, আপনার বাড়িতে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি ছিল, দেশি মুরগি এবং ফার্মি মুরগি ছিল, কিন্তু এখন আসার পরে মনে হচ্ছে যে বাড়িতে শুধু ফার্মি মুরগি। জি, দেশি মুরগি ছিল, এগুলো বিক্রি করে দিছি, এখন ফার্মি নিয়ে আসি। আচ্ছা, দেশি মুরগি বিক্রি করার কারণটা কি? দেশি মুরগি বিক্রি করার কারণ আমার কাছে ভালো লাগে না এটা করতে, কুচে বেশি পয়সা থাকে, আমার কাছে লাভটা তেমন ভালো মনে হয় না, তার জন্য আমি ছেড়ে দিছি আর কি। ফার্মিটা বাড়ানোর কারণটা কি? ফার্মি আসলে এটার চাহিদা অনেক, রোগবালা দিয়েও কম হয়, তারপরে এটা নিয়ে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার খুব ভালো রাখছে। আমি অনেক ধৈর্য ধরছি মুরগি নিয়ে, আর ধৈর্য ধরাতে এখন পর্যন্ত আজকে প্রায় 2.5 বছর হয়ে গেছে, আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে এটা ধরে রাখতে পারছি। আচ্ছা, আপনি 2.5 বছর যাবৎ এই মুরগির সাথে যুক্ত আছেন? জি। আচ্ছা, আপা প্রথমত কতগুলো মুরগি দিয়ে খামার যাত্রা শুরু হয়েছিল আপনার? 400 মুরগি দিয়ে শুরু করছিলাম। 400? বর্তমানে কতগুলো মুরগি রয়েছে? এখন বর্তমানে কতগুলো মুরগি আছে, এখন বর্তমানে প্যারেন্টস আমি 400 করছিলাম, 400 করাতে এক কাপায় সারি কষ্ট করলো, করার পরে আমারও টাকার দরকার ছিল, তারপরে আমি 200 বিক্রি করে দিছি, আর 200 প্যারেন্টস এখন আমার আছে, আর এমনি বাচ্চা সব কিছু মিললা প্রায় 1200-1300 মতো আছে। 1200 থেকে 1300? হ্যাঁ হ্যাঁ। বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক হয়েছে এখন? হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, তারপরে আমি বিক্রি করে দিই, তার জন্য আমার থাকে না। আচ্ছা, যদি বিক্রি না করতেন তাহলে তো আরও মুরগির সংখ্যা বৃদ্ধি পেয়ে যেত। জি জি। আবার আমরা যে পাশে আছি এই পাশে তো প্রচুর মুরগির বাচ্চা রয়েছে, এগুলো কতদিন বয়সের বাচ্চা? এগুলো 2.5 মাসের এবং কি 4.5 মাসের একসাথে রাখা? 4 মাসের। আচ্ছা, একসাথে রাখা মানে 2.5 মাসের অল্প কিছু, তো আমার জায়গার সংকটের কারণে আমি এদিকে রাখছি আর কি। আচ্ছা, এখন তো তিনটা ঘরে আপনার শুধু মুরগির বাচ্চা আর বাচ্চা? জি জি, বাচ্চা আর বাচ্চা। আচ্ছা, আগে তো এত বাচ্চা ছিল না, এখন কি বাচ্চার দামটা কমে গেছে নাকি চাহিদাটা কমে গেছে, কোনটা? বাচ্চার দাম কমছে, কিন্তু দাম কমলেও কিন্তু জিরো বাচ্চার দামই কমছে, কিন্তু ওইগুলোর তার কমে নেই। এখন তো মনে করেন খাদ্যের দাম বাড়া, তার জন্য মানুষ মুরগি করতে চায় না, তো আসলে মুরগির মধ্যে লাভ আছে, কিন্তু এটা ধৈর্য ধরে ইয়া করতে হবে, আর খানাটা নিজের কাছে, নিজে কিছু ঘাস টাস খাওয়াইলে তাহলে খানা খরচটা কম লাগে। তো আমার কাছে আমি না আলহামদুলিল্লাহ যেমন খাবারের দাম বাড়ছে, আমাদের তেমন কোনো সমস্যা হইতেছে না, দিলে ভালোই আছে। এগুলো তো প্যারেন্টস করার উপযোগী যেগুলো আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, প্যারেন্টসের জন্যই, কারণ আমরা তো খামারি, আমরা তো বিক্রি করি, যেমন কেউ আমাদের থেকে নিয়ে একটা খামার করতে পারে। আচ্ছা, ভ্যাকসিন করে এগুলো? কি ধরনের ভ্যাকসিন করা আছে এখানে? এগুলো ভ্যাকসিন করা আছে, সবগুলো ভ্যাকসিন করা আছে আপনার, মারেক্স, তারপরে হয়েছে BCRDB, তারপরে ফাউল ফক্স, ফাউল কলেরা, রানী খ্যাত, এগুলো সব আছে করা আছে, মানে ভ্যাকসিন যেটা প্রয়োজন সবগুলো করা আছে এখানে। জি। আচ্ছা, এখানে বিভিন্ন বয়সের রয়েছে, ওই পাশে আরও কিছু রয়েছে, এগুলো একটু ছোট মনে হচ্ছে, এগুলো কতদিন বয়সের? 35 দিনের বাচ্চা আছে আজকে, 35 দিন বয়সের আছে, তারপরে 4 মাসের আছে, 1 দিনের বাচ্চা আছে। 1 দিনের বাচ্চা রয়েছে? জি। তাহলে প্রতিনিয়ত বাচ্চা উৎপাদন করছেন এবং বাচ্চা বাজার করছেন? জি জি, বাচ্চা বিক্রিও করে দিতেছে, আবার মানে প্রত্যেক সপ্তাহে ইয়া মাসে 4 বার বাচ্চা ফুটে আমার এখানে। খাদিজা আপা, নতুন উদ্যোক্তারা কিন্তু ছোট বাচ্চা নিয়ে খামার করতে ভয় পায়? ভয় পায় যারা ব্রোডিং না জানে, তারা 15 দিনের বাচ্চা নিলেই বেটার, আর 15 দিনের বাচ্চাটার তেমন কোনো মৃত্যুর হার থাকে না, ব্রোডিংটাও শেষ হয়ে গেলে ওই বাচ্চাটা মরার হারও তেমন ইয়ে না, আর 15 দিনের বাচ্চাটা নিলে তারা সফল হতে পারবো আমার দৃষ্টিতে, মানে আমার এটা মনে হয়। আপনি বিভিন্ন বয়সের 2 মাসের আছে, 2.5 মাসের, 4 মাসের? 15 দিনের বাচ্চাটা নিলে ভালো, কিন্তু যদি যা মানে যারা ভ্যাকসিনটি করতে পারতাম না মনে করে, তারা বড় বয়সেরও নিতে পারে, আমার এখানে 2.5 মাসের আছে, 4 মাসের আছে, তারপর 35 দিনের আছে,
এই যে কিছুদিন আগে 35 দিনের বাচ্চা প্রায় 600 মত নিয়ে গেছে একজন আরেকজনে ইয়া নিছে 400 নিছে আচ্ছা মানে ডিমের জন্য সেরা হচ্ছে ফার্মি মুরগি যার কারণে খামারিরা লাভবান হচ্ছে মুরগি লালন পালন করে এই তো জি জি এটার জন্য লাভবান হচ্ছে তারপরে এটার চাহিদা অনেক ফার্মি মুরগির চাহিদা অনেক এটা ভালো ডিম দেয় তারপরে রোগবালা দিয়ে কম হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি জি আচ্ছা ভাইজান কি দেশে এসেছিল নাকি না মুরগি খামার করার পর না হ্যাঁ আসবো আল্লাহ বাসেল 2 মাস পর আসবো দুই মাস পরে জি ভাই আসার পরে কি মুরগির খামার থাকবে না বন্ধ করে দিবেন কোনটা না থাকবে আশা আছে আরো বাড়াবো আরো বাড়াবেন জি তাহলে ভাই তো বিদেশ না গেলেও পারে এখন যেহেতু আপনি এখানে একজন সফল উদ্যোক্তা হ্যাঁ আল্লাহ দিলে না গেলেও পারে কিন্তু আমাদের আরো বড় ধরনের আশা আছে যদি আইসে হ্যাঁ ভালো মনে করে তাহলে থাকবো আর যদি না মানে যদি না মনে করে যে ভালো হবে না তাহলে চলে যাবে তো জি আচ্ছা আমি তো আল্লাহর রহমতে এখন আমি নিজে একাই পারি আমার সাথে কর্মচারী আছে তাদেরকে নিয়ে আমি করতে পারি কর্মচারী এবং আপনি নিজে দেখাশোনা করছেন এই খামারটি জি সারাদিন খামারে কি কি ধরনের কাজগুলো করতে খাদি জাপা সারাদিন খামারে কাজ করতে হয় সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়া তারপরে মুরগির প্রথম গড়গুলো লাড়তে হয় কাঠের গুঁড়াগুলো লাইরা দিতে হয় লাইরা পানির ফিল্টারগুলো বার করতে হয় বার করে খাবারের পাত্র পরিষ্কার করে ওইগুলোর কাছে আদার দিতে হয় আদার দেওয়ার পরে পানির পাত্র সুন্দর করে ভালো করে ধুইয়া পরিষ্কার পানি যদি কোনো ওষুধ প্রয়োজন হয় ওষুধ দেই ওষুধ প্রয়োজন না হইলে খালি পানি সুন্দর করে পাত্রের মধ্যে দিয়ে দিই আর প্রত্যেক দিন পানির পাত্র ভালো করে মাইজা দিতে হয় খামারের সাধারণত কোন কোন রোগে আক্রমণ করে থাকে বেশিরভাগ ঠান্ডারে আক্রমণ হয় আর এই ঠান্ডাটার থেকে যদি আপনি ভালো রাখতে পারেন তাই লাল্লাই দিলে আপনি সফল হতে পারবেন ঠান্ডা হলে করণীয়টা কি ঠান্ডা হলে করণীয় যদি আপনি যখন হালকা ঠান্ডা দেখবেন তখন এই মুরগিটার আল্লাহ দিয়ে নিয়ে যাবেন যদি মানে দৈরিতার সবগুলো মুরগি সমান হয় না দু একটা মুরগির হয় মুরগিটা আল্লাহ দিয়ে নিয়ে হালকা ঠান্ডা হইলে ডক্সিবেটটা দিয়ে দিবেন আর যদি দেখেন ঠান্ডাটার মাত্রাটা একটু বাড়া কাশ আছে তাহলে পালমুখী আর তারপরে মাইক্রোনিট ডক্সিবেটে তিনটা একসাথে দিতে হয় আচ্ছা আপনার খামারে আপনি কি কি ধরনের রোগের সম্মুখীন হয়েছেন আমি সম্মুখীন হয়েছি এই ঠান্ডাটাই এমনি আমার তেমন কোনো সমস্যা হয় না ফাউল ফক্সেরও সমস্যা হয় না আমি ওইগুলো ভ্যাকসিন তো সবগুলো কইরা থাকি আল্লাহ দিলে তেমন সমস্যা না আর মাঝে মাঝে পায়খানার একটু সমস্যা হলে আমি অ্যামোডিক্স দিই তারপর ফার্স্টি বারো দিই এগুলো দিলে ভালো হয়ে যায় আচ্ছা আপা মিশরি ফার্মি মুরগি পালনের আর কী কী ধরনের সুবিধাগুলো রয়েছে ফার্মি মুরগি পালার অনেকগুলোই সুবিধা আছে এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি তারপরে এগুলো ভালো ডিম দেয় খাবার কম খায় ঘাসটা বেশি খায় এগুলো পাইলে মানে লাভজনক খাওয়াটাই অনেকটা ইয়া আচ্ছা আপা মুরগি পালন শুধু লাভ আর লাভ লস কি হয় না অবশ্যই লস আছে আমিও তো অনেক লস খাইছি অনেক ধৈর্যের পরে ধৈর্য ধরতে হয় যেই কোনো কাজে ধৈর্য ধরতে হয় আর ধৈর্য ধরলে এটার সফলতা আশা করা যায় কারণ আমি এই যে মুরগির খামারে আসবেন আসেই আপনি লাভটাই বিশ্রাইবেন তাইলে হবে না আপনি এটার মধ্যে লাভ লস মিললা আসি বিদেই দেই ব্যবসা আর এটাই আল্লাহ তাআলা এটাই ইয়া করে দিছে হালাল করে দিছে লাভও আছে লসও আছে কিন্তু যদি কোনো ঝুঁকিপূর্ণ কোনো রোগ বড় ধরনের কোনো রোগ হইয়া থাকে রোগ হয় তাহলে তো এটা লস কিন্তু আল্লাহর রহমতে আমি এরকম ইয়া এখনও পড়ি নাই আল্লাহর রহমতে আমি এমনিতে মুরগির খামার করে আল্লাহ দিলে বালি আছে আড়াই বছর বুঝেন না আছি এখন পর্যন্ত আশা আছে আরও বাড়াবো তো আপা আপনার এখানে ছোট্ট একটা মেশিন রয়েছে এই ছোট্ট মেশিন দিয়ে এত পরিমাণ বাচ্চা উৎপাদন করা কি সম্ভব হচ্ছে এখন তো ইয়া করতেছি ডিমও কিছু বিক্রি করে দিতেছি এখন আবার আরও প্যারেন্টস বাড়াবো তার জন্য আমি এই মেশিনটা বিক্রি করে দেবো 3100 ডিমের মেশিন আছে আমার এখানে 2100 ডিমের ইয়াটা মেশিন আমি বিক্রি করে দেবো আমার 5000 ডিমের মেশিন কিনবো আচ্ছা এটা তো পুরান মেশিন পুরান বলতে এটা কিনছি আজকে প্রায় এক বছর হয়েছে এক বছর রোজ গ্যাসের রোজার মধ্যে কিনছি আর আগে আমি হাতে লারুন মেশিনটা বাচ্চা ফুটাইতাম এখন এটা কিনছে এক বছর হয়ে গেছে রোজারি দিতে এক বছর চলে গেছে এক বছর দুই তিন মাস হয়ে গেছে এটা বিক্রি করে নতুন আর বড় মেশিন কিনবেন নাকি জি জি 5000 ডিমের কিনবো আচ্ছা প্রথমে চিন্তা আপনারা করেছিলেন যে একটি খামার করলাম অল্প কিছু মুরগি দিয়ে কিন্তু এত বড় হবে এই খামারটি না কখনোই আমি ভাবি নাই কিন্তু চোখের মানে দেখতে দেখতে আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে আমি কখনো ভাবিনি যে আমি যে একজন সফল হতে পারবো কিংবা আমি এতগুলো মুরগি ইয়া করতে পারবো লালন পালন করতে পারবো আমি যেভাবে সফল হয়েছি আমি চাই আমার মতো আমার বোনেরা তারপরে ভাইয়েরা যারা আছে আমি চাই তারাও আমার মতো একজন সফল হোক তার জন্য আমি ভ্যাকসিন করা মুরগি এই এক মাসের দুই মাসের তিন মাসের যে আর যেরকম চাহিদা এরকম বয়সের বিক্রি করে থাকি তারপরে কেউ যদি আমার সময় দেয়
আমি তাদেরকে যে যেমন বয়সে চাই আমি এরকম বয়সের মুরগি কিনে দিই। আচ্ছা, না এটা অবশ্যই একটু সুবিধাজনক, কারণ নতুন উদ্যোক্তারা কিন্তু আপা এই যে মুরগির রোগ প্রতিরোধ সম্পর্কে জানে না, ওদের ভ্যাকসিন সম্পর্কে জানে না এবং ব্রিডিং সম্পর্কে জানে না, তাহলে কিন্তু খামারের ক্ষতিগ্রস্তটা বেশি হয়। যদি আপনার এখানে বড় বাচ্চাটা পাওয়া যায় তাহলে কিন্তু কিছুটা হলেও উপকৃত হবে তারা। জি জি, উপকৃত হবে। অনেকে বলে, অনেকেই ফোন করে বলে যে আপা আমরা ভ্যাকসিন করতে পারি না, আমরা বড় মুরগি চাই, যারা বড় মুরগি চায় তাদেরকে বড় মুরগি দেই। আর অনেকেই বলে যে আপা আমাদেরকে শুধু ব্রিডিংটা করে দেন, তাহলে ব্রিডিংটা করে 15 দিনের বাচ্চা দেই। আবার অনেকে 35 দিনের ভ্যাকসিনটা করে বাচ্চা নেয় আর কি। আচ্ছা, প্রথম যখন শুরু করেছিলেন মুরগির খামারটি তখন কত টাকা পুঁজি বিনিয়োগ করতে হয়েছিল এটাতে, মনে আছে নাকি? মনে আছে, এগুলো আমার সব খাতায় লেখা আছে, আমার তো আর তেমন সব মানে খেয়াল নেই, সব কিছু আমার অক্ষর অক্ষরে খাতায় লেখা আছে। এখন যদি আমরা হিসাব করি কেমন টাকার মুরগি আছে খামারে? আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ প্রায় 6-7 লাখ টাকার মতো এরকম তো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, একজন নারী হয়ে এত বড় একটি মুরগি খামার পরিচালনা করছেন এবং একজন সফল উদ্যোক্তা, আপনি সে বিষয়টা কেমন লাগে? আমার কাছে আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে। আমি যে মুরগি নিয়ে সারাদিন আমার মুরগির সাথে আমার দিনটা কাটা আমার খুব ভালো লাগে। আচ্ছা, মুরগি পালনে ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে আপা আপনার? আল্লাহর রহমতে আমার আছে, আল্লাহ দিলে আমি খামারটা আরও বড় করবো। বাবুর আব্বু আসলে হ্যাঁ ঋণে আশা আছে আমি আরও বড় করবো। এটার মধ্যে আসি তো, এটার মধ্যে থাকবো, আল্লাহর রহমতে আশা আছে ইনশাল্লাহ। আচ্ছা খাদিজা আপা, আমরাও দোয়া করি আপনার এই খামার নিয়ে আপনারা দূরে এগিয়ে যান, কারণ আপনাদের মতো উদ্যমী নারীদেরকে দেখে কিন্তু নারী সমাজ এখন খামারের দিকে ঝুঁকছে বেশি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকবেন।